মাথাভাঙ্গা শহরে আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নারী নির্যাতন, খুন, ধর্ষণ, অরাজকতা, বিশৃঙ্খলা এবং আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি মাথাভাঙ্গা থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করে। বিজেপি কর্মীরা প্রথমে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে বিশাল মিছিল করে, তারপরে থানার সামনে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ দেখায়। সেখানেই তারা পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন। ব্যারিকেড নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এবং সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তারা দাবি করেন, আইন শৃঙ্খলার অবনতির জন্য রাজ্য সরকার দায়ী এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন। থানার সামনে পুলিশ মোতায়েন ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সব রকম প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যেই আলোচনা হলেও পরিস্থিতি থমথমে থাকে এবং স্থানীয় মানুষজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে। আরজি করেন মহিলা ডাক্তার, যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আর ধার ধামা চাপা দেওয়ার জন্য স্বয়ং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আর ধামা চাপা দিতে চাইছে, আর সেই জন্য গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। সেইখানে আমরা দেখেছি যে মাঝখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ, আর সেই সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল, আর সেইখানে পুলিশ সেইখান তাকে থেকে অ্যারেস্ট করা হলো। সেই জন্য সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সারা রাজ্যে বিজেপি আর থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করেছিল। আজকে সেই আমরা মাথাভাঙ্গাতেও আমরা থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টির যারা কেস করে তাদেরই অ্যারেস্ট করে, এইটা চলতে পারে না। সেই জন্যই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে, যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ, তৃণমূলের চাইতেও পুলিশের উপরে বেশি রাগ সাধারণ মানুষের। কেন? পুলিশই আজকে তৃণমূলটা চালাচ্ছে। সেই জন্যই আমরা ওই এইখানে আমরা বলে দিতে চাই, আগামীদের জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে, তাদের যদি অ্যারেস্ট করে না হয়, তাহলে কুচবিহার জেলায় আরো বৃহৎ আন্দোলন চলবে। শুধু আন্দোলন চলবে না, অনেক বড় আন্দোলন হবে যদি এটার যদি পুলিশ যদি এখনো যদি সংশোধন না হয়। আমরা তো শান্তিপূর্ণ ভাবে বলছিলাম, শুধু ব্যারিকেডটা কেন ব্যারিকেড ছেড়ে দিয়ে গেট পর্যন্ত যেতে দিই, কিন্তু এখানকার পুলিশ এত নির্লজ্জ, তৃণমূলের দালাল যারা কেটটা পর্যন্ত আমাদের পৌঁছাতে দেয়নি। সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবারে পুলিশের উপরে এত ক্ষুব্ধ যেন ভারতীয় জনতা পার্টি যখন মার খায় তখন পুলিশকে দেখা পাওয়া যায় না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি শুধু না, সাধারণ মানুষ মাঠে নেমেছে। আগামী দিনে যদি পুলিশ এই আচরণ করে তাহলে পুলিশ কেউ কিন্তু আর ছেড়ে কথা বলবে না, সেটাও যেন পুলিশ প্রশাসন এখন থেকে চিন্তা করে। না, আমরা তো কথা বলতে যাইনি, আমরা বিক্ষোভ দেখানোর জন্য গেছি, আমরা বিক্ষোভ দেখানো হয়েছে, এখন আমরা এখানেই শেষ করে দিই। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা,
তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতাল দহ রোড। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।